দিনদারে রিলিজ করার থেকেই কিন্তু দর্শকদের এই চাহিদা, আবার সিনেমা হলে আসাটা দেখলেন যে সিনেমা হলে আসছে মানুষ, কিভাবে মানুষ আসছে এবার, কত মানুষ আসছে। যেমন এই যমুনা দিয়ে আজকে আসলাম আমরা, এই যমুনা দিয়ে আসতে পারিনি আমরা এর আগে যখন ঢুকছিলাম, যে কী অবস্থা হয়েছিল যমুনাতে। সেখানে ইকবাল ভাই ছিলেন, আর ওই দিন নানা সাহেব সাহেবও ছিলেন, দেখেছেন যে হাজার হাজার লোক টিকিট পাচ্ছিল না। কত ধর ছনি হলে গিয়েছি আপনারা দেখেছেন, তাদের কমপ্লেন ছিল টিকিট নাই, তারপরে সিনেপ্লেক্সগুলোতে বলেছিল টিকিট নাই। এই যে দর্শকদের যে ছবি দেখার যে ট্রেন্ড আবার চালু হলো, সেটা আপনি কোশ্চেন করেন, সামনে আসেন। আর হাই প্লিজ সিট, আসেন, 5 to 7 মিনিটস আপু বসেন, শুরু করি, ওকে এত টেলিভিশন কোশ্চেন করার না, আয়োজনটা কিছুই না, আমরা ছবি দেখতে আসছি। ছবি দেখতে আসলে আপনাদেরকে দাওয়াত দিই আমরা আমাদের সাথে ছবি দেখতে, আপনাদের দেখতে আমাদের ভালো লাগে, আপনারা যেমন আমাদেরকে দেখাইতে ভালো লাগে পছন্দ করেন, আপনাদের দেখতে আমাদের ভালো লাগে। জি, প্রতিদিন এবারে রিলিজে সবচেয়ে বেশি সংখ্যক ফলে সিনেমাটা, এবং হচ্ছে যে এখন যেটা এসেছে, যে যদি বলি যে এক মাস পর হিসেব নিকেশের একটা ব্যাপার, সব কিছু মিলিয়ে যদি বলি যে কতটুকু সফল হয়েছে, কতটুকু জনগণের বা আপনার ভক্তের কাছাকাছি আমরা এইটুকুই বলতে চাই যে এখানে যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, বোনেরাও আছেন, আপনারাই লিখতেন যে সিনেমা হলে লোক আসে না, আর তার প্রমাণ হচ্ছে প্রডিউসাররা যে ছবি বানান তারা যেই ইনভেস্ট করেন সেটা রিটার্ন আসে না। আর হল মালিকদের ডে বাই ডে, আমরা 2014-এ 480 হলে ছবি রিলিজ করি, মানে মোস্ট ওয়েলকাম টু, আর এবার আমরা রিলিজ করেছি হচ্ছে 115টাতে, তো 480 হল আর 115টা হল অনেক ডিফারেন্ট একটা প্রডিউসারের জন্য। ছবি রিলিজ করলে যদি 500-600 হলে ছবি রিলিজ করতে পারে, তাহলে তার টাকাটা উঠে আসে। এবার আপনারাই দেখেছেন যে আপনাদের কাছে এই সমস্ত রেকর্ড আছে, যে ভিডিওগুলো আছে আগেকার, যে হলে কিভাবে মানুষ আসছে এবার, কত মানুষ আসছে। যেমন এই যমুনা দিয়ে আজকে আসলাম আমরা, এই যমুনা দিয়ে আসতে পারিনি আমরা এর আগে যখন ঢুকছিলাম, যে কী অবস্থা হয়েছিল যমুনাতে। সেখানে ইকবাল ভাই ছিলেন, আর ওই দিন নানা সাহেব সাহেবও ছিলেন, দেখেছেন যে হাজার হাজার লোক টিকিট পাচ্ছিল না। কত ধর ছনি হলে গিয়েছি আপনারা দেখেছেন, তাদের কমপ্লেন ছিল টিকিট নাই, তারপরে সিনেপ্লেক্সগুলোতে বলেছিল টিকিট নাই। এই যে দর্শকদের যে ছবি দেখার যে ট্রেন্ড আবার চালু হলো, সেটা দিনদারে রিলিজ করার থেকেই কিন্তু দর্শকদের এই চাহিদা, আবার সিনেমা হলে আসাটা দেখলেন যে সিনেমা হলে আসছে মানুষ। তো প্রত্যেকটা ছবি তো ডে বাই ডে ধরেন একবার না একবার তো ছবির পূরণ হবেই, মানে রিলিজের থেকে এক মাস কয়েকদিন হয়ে গেল ছবি চলছে। এখন এটা সারা পৃথিবীতেই ট্রেন্ড যে ছবি প্রতি মাসেই নতুন ছবি রিলিজ হবে, আবার দর্শক দেখবে। এখন হচ্ছে হলো আরও নতুন নতুন ছবি যদি রিলিজ হয়, হল মালিকদের মানে ওই তারা যে হলগুলো বন্ধ করে দিচ্ছিল, তাহলে এই হলগুলো বন্ধ হওয়ার কোনো কারণ থাকবে না। এবং আমাদের যেই ছবি দিয়ে আজকে যে দর্শক সিনেমা হলে ফিরেছে, এটাতে করে কিন্তু অন্য ছবি রিলিজ হয়েও কিন্তু তারাও এই বেনিফিটটা পেয়েছে, আগামীতেও পাবে। তা আমি এটাই বলবো যে আমাদের ছবি দিয়ে
ইন্ডাস্ট্রির লাভ হলো না লস হলো এতদিন পরে এসে, আট বছর আমরা ছবি রিলিজ করি নাই, এই আট বছরে 480 হলের থেকে হয়ে গেল 100 হল, তাহলে 380টা হল কোথায় গেল? ইন্ডাস্ট্রিতে যদি আমাদের ছবি দিয়ে যদি লাভই না হয় তাহলে এতদিন এই হলগুলো কোথায় গেল? 380টা হল উদাও হলো কীভাবে? আর এখন এত মানুষ ছবি দেখতে আসছে, এইবার ছবি রিলিজ করার পরে আমরা রোজার ঈদেও দেখেছি ছবি কিন্তু ভালোই চলেছিল। হ্যাঁ, যেই দুই একটা ছবি ভালো চলেছে তার মধ্যে গোলৈশান, এগুলো কিন্তু ভালোই চলছিল। তারপরও এত আলোড়ন কিন্তু হয় নাই যে এইবার যেই আলোড়নটা হয়েছে। তার এইবারের আলোড়ন তো ধরেন মানে তিন দিনের টিকিট সোল্ড হয়ে গেছে, অ্যাডভান্স টিকিট সোল্ড হয়ে গেছে দিন দাঁড়িয়ে। ইভেন তো অন্য একটা ছবি রিলিজ হলো সেটাও দেখলাম তিন দিনের ছবি মানে টিকিট সোল্ড হয়ে গেছে। আর আমরা তো ধরেন বাংলাদেশের ম্যাক্সিমাম হলে ছবি রিলিজ করেছি, আর এই মাসে যেই দুই চারটা বাকি ছিল সিনেমা হল সেটাতেও রিলিজ করে দিয়েছি। আমাদের তো আর টোটাল দেশে একটা সিনেমা হলও বাকি নাই যে যেটাতে রিলিজ হয়নি। তো এটাই বলবো যে আমরা আমাদের চেষ্টা করেছি, দর্শক ছবি দেখেছে, দর্শকের ভালো লেগেছে ছবি দেখেছে, এবং চলচ্চিত্রের উন্নতি হয়েছে আমি বলতে পারি এই ছবির মাধ্যমে। কারণ না হলে তো এই আট বছরে সিনেমা হল তো আমরা যখন 480 ছবি রিলিজ করেছি, এই আট বছর পরে আমি এখন দেখতাম যে 800 সিনেমা হল হয়ে গেছে, তাহলে তো আর 100 আসতো না, 100 তো আর চলে আসতো না সিনেমা হল। যাই হোক, আমি আপনার কথা শুনে ধরে একটা প্রশ্ন করতে চাই।